নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং এ সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি নিরামিষ ফুলকপির রেসিপি নিয়ে। ভাত, পোলাও বা লুচি যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে খুবই কম মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিন এই রেসিপিটি কিভাবে বানাবেন। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে একটা ফুলকপি নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে কিছুটা গরম জল নিচ্ছি। গরম জলে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। জলে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে কপিগুলো ডুবিয়ে রাখতে হবে 7 থেকে 8 মিনিট। এইভাবে ফুলকপিগুলো ডুবিয়ে রাখলে কপির ভেতরে ময়লা বা যে কোনো পোকামাকড় থাকলে বেরিয়ে আসবে। এবার ফুলকপির গ্রেভির জন্য নিতে হবে 1 চামচ চারমগজ, 10-12টি কাজু বাদাম নিয়ে ভেঙে নিয়েছি, আর লাগবে 1 চামচ পোস্ত। এগুলো পেস্ট করে নিতে হবে। আরও নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, এগুলোও পেস্ট করে নেব। এরপর কড়ায় 5-6 চামচ সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হলে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। কপিগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেতেই আরও 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এবার ফোড়নের জন্য দিচ্ছি 1টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টি এলাচ, 2টি লবঙ্গ আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়ে রঙের জন্য দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দেবেন, না হলে মশলাগুলো পুড়ে গিয়ে সালাদটা সুন্দর হবে না। এরপর 2 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার কাজু, 4 মগজ আর পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, না হলে কাজু বাদাম দেওয়ার জন্য মশলাটা নিচে বসে যাবে। এবার দিতে হবে 2 চামচ টক দই। দইটা কিছুটা জল দিয়ে ফেটিয়ে নেবেন। আবারও মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার টেস্টের জন্য দিতে হবে 1 চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচ চিনি দিচ্ছি দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য। সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। এবার ফুলকপিগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট। দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। কপিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে তেল ছাড়তে শুরু করলে গ্রেভির পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন। এবার কপিগুলো সেদ্ধ করে নিতে হবে। আপনারা কড়াইটা ঢাকা দিয়ে কপিগুলো সেদ্ধ করে নিতে পারেন। কপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে আপনাদের হাতের সামনে ধনে পাতা কুচি থাকলে দিয়ে দিতে পারেন। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, বাড়ির সকলের খুবই পছন্দ হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত।
দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।